হযরত আমিনা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শুনো যেদিন আমার মুহাম্মদ যেদিন আমার গর্ভে এসেছে সেদিন আমি বুঝতে পেরেছি আমার মুহাম্মদ দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয় আমার মুহাম্মদ যেদিন আমার গর্ভের মধ্যে এসেছে সেই দুনিয়া আমি বুঝতে পেরেছি আমার মুহাম্মদ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তান হবে মক্কার মহিলারা রাগ দিয়ে বলে ও আমিনা তুমি আমাদেরকে এই কথা আগে বলো নাই কেন হযরত আমিনা বলে আমি আমার সন্তানের নিরাপত্তা জড়িত কারণে বলি নাই হযরত আমিনা বলে আমার মুহাম্মদ যেদিন আমার গর্ভের মধ্যে এসেছে সেদিন আমি বুঝতে পেরেছি রাত্রি বেলায় আমি আমার স্বামী আব্দুল্লাহর সাথে মেলামেশা করার পরে গোসল করে যখন বিছানার মধ্যে শুইলাম হঠাৎ দেখি আমার ঘরের উপরে কুদরতি আলো জ্বলছে ঘরের ভিতরে সৌর বিদ্যুৎ ছিল না ঘরের ভিতরে পল্লী বিদ্যুৎ ছিল না ঘরের ভিতরে আইপিএস ছিল না ঘরের ভিতরে ছিল চেরাগ যখন সন্ধ্যার আধার নেমে আসতো অটোমেটিক ঘরের উপরে কুদরতি আলো জ্বলে উঠত যখন ঘরের ভিতরে ভোরের আলো প্রবেশ করত অটোমেটিক ওই কুদরতি আলো বিলীন হয়ে যেত হযরত আমিনা বলে ও মক্কার মহিলারা শোনো যখন আমি রাস্তা দিয়ে হাঁটতাম রাস্তার দুপাশের গাছগুলো আমার সামনে এমন ভাবে চোখে পড়ত মনে হচ্ছে রাস্তার দুপাশের গাছগুলো আমাকে সালাম জানাচ্ছে চিন্তা ভাবনা করিয়া দেখি এই রকম দৃশ্য তো আগে কখনো দেখি না এইরকম দৃশ্যের কখনো সম্মুখীন হই নাই চিন্তা ভাবনা করিয়া বুঝতে পারলাম এই রাস্তার দুপাশের গাছগুলো আমাকে সালাম জানায় না বরং আমার পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে আমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে এই সন্তানের প্রতি ওরা শ্রদ্ধা জানায় তখনই আমি বুঝতে পেরেছি আমার মুহাম্মদ দুনিয়ার মতো দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয় তখনই আমি বুঝতে পেরেছি আমার মুহাম্মদ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তান হবে হযরত আমিনা বলে ও মক্কার মহিলারা শোনো যখন তোমাদের গর্ভের মধ্যে বাচ্চা আসে ধীরে ধীরে তোমাদের পেট বড় হয় কিন্তু আমার মুহাম্মদ দশ মাস দশ দিন আমার গর্ভের মধ্যে ছিল দশ মাস দশ দিন আগে আমার পেট যেমন ছিল দশ মাস দশ দিন পরেও পেট ঠিক আগের মতোই সামান্যতম উঁচু হয় নাই মক্কার কোনো মহিলা আমাকে দেখে এইটা বোঝার উপায় নাই যে আমার পেটের মধ্যে কোনো বাচ্চা রয়েছে হযরত আমিনা বলে যখন আমি ঘুমাইতাম স্বপ্নের মধ্যে দেখতাম কে যেন আমায় বারবার বলে ও আমিনা তোমার সন্তানের নাম আসমানের মধ্যে রাখা হয়েছে আহমদ জমিনের মধ্যে রাখা হয়েছে মুহাম্মদ এই স্বপ্ন আমি একবার নয় এই স্বপ্ন আমি বারংবার দেখেছি এই জন্য আমি আমার সন্তানের নাম জমিনের মধ্যে রেখে দিলাম মুহাম্মদ আস্তে বলেন সুবহানাল্লাহ হযরত আমিনা বলে বয়ান কি ভালো লাগতেছে শেষ করে দেই কি ভাই শেষ করে দিব পিছনের ভাইরা কি বলেন চলবে আওয়াজ দিতে পারবেন তো হযরত আমিনা বলে ও মক্কার মহিলা শুনো আমার মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে এসেছে দুনিয়ার মধ্যে যখন তোমাদের গর্ভের মধ্যে কোনো বাচ্চা আসে তোমরা তোমাদের মুখ থেকে রুচি চলে যায় গোস্ত খেলে গোস্ত থেকে গন্ধ আসে মাছ খেলে মাছ থেকে গন্ধ আসে মেয়ে এবার মাকে ডাক দিয়ে বলে ও মা গোস্ত খাবো না মাছও খাবো না বেগুন ভর্তা করিয়া দাও কচু শাক পাক করে দাও বলে কি বলে না হযরত আমিনা বলে এই রকম কোনো অস্বস্তি আমার মধ্যে ছিল না হযরত আমিনা বলে ও মক্কার মহিলারা শুনো আমার মুহাম্মদ যেদিন আমার গর্ভের মধ্যে এসেছে তখনই আমি বুঝতে পেরেছি আমার মুহাম্মদ দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয় এইগুলাই হচ্ছে নবীর মিলাদ জানার ব্যবস্থা আছে কিন্তু আমলের কোনো ব্যবস্থা জানার ব্যবস্থা আছে আমলের কোনো ব্যবস্থা নাই কিভাবে আমল করবেন
আপনি যদি আপনার স্ত্রীকে বলেন ও স্ত্রী নবীর মার পেট বড় হয়নি তোর পেট কেন বড় হয় যা তোর বাপের বাড়ি যা তোর সাথে সংসার করব না সম্ভব কথা বলেন বুঝা গেল মিলাদ জানার ব্যবস্থা আছে কিন্তু আমলের কোনো ব্যবস্থা কিভাবে আমরা আমল করব নবী তো নবী আল্লাহর বন্ধু নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম চপে যে জন সে তো দোজাহানের ধ্বনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম চপে যে জন সে তো দোজাহানের ধ্বনি সবাই বলেন মহাব্বতে নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম চপে যে জন সে তো দোজাহানের ধ্বনি ওই নামে সুর ধরিয়া পাখি যায় পালুরায়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় পালুরায়া ওই নামে মজনু হইল মাওলায়া আমার কাঁদের গুনি ওই নামে মজনু হইল মাওলায়া আমার কাঁদের গুনি নবী মোর পরশমণি হানের ধ্বনি নবী নাম চপে যে জন সে তো দোজাহানের ধ্বনি আল্লাহু আকবার হযরত আমিনা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো এইখানে কথা শেষ হয় নাই আমার মোহাম্মদ যেদিন আমার গর্বের মধ্যে এসেছে দুনিয়ার মধ্যে যখন তোমাদের ডেলিভারি হয় তোমাদের চিৎকারে ঘরের মধ্যে মানুষ থাকতে পারে না কিন্তু আমার মোহাম্মদের যেদিন ডেলিভারি হয়েছে আমার এক বান্দি উম্মে আইমান আমার ডান পাশে বসা আমার ভাসুর আবুল আহাব আমাকে সহযোগিতা করার জন্য একজন দাসী দিয়েছিলেন ওই দাসীর নাম সুয়াইবা সুয়াইবা বাম পাশে বসা আমা আমি আমার দুই বান্দির সাথে গল্প করতে করতে খেজুর গাছের ছালের কোন বালিশে হেলান দিয়ে আমি আমার দুই বাদির সাথে গল্প করতে করতে আমি হঠাৎ ঘুমের মধ্যে চলে গেলাম আমার ঘুম চলে আসলো আমি ঘুমিয়ে গেলাম এবার আমি ঘুমের ঘরে তাকিয়ে দেখি আমার পুরো ঘর আলোয় আলোকিত হয়ে গেছে আমার পুরো ঘরে সুন্দরী রমণীতে ভরে গেছে ওই সুন্দরী রমণীদের ভিতর থেকে একজন আমায় ডাক দিয়ে বলে আমিনা তুমি এর চিনুনি আমি বললাম আমি তো তোমাদের কাউকেই চিনি না উনি বলেন ইনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও আমিনা তুমি এর চিনুনি ইনি হচ্ছেন ফিরাউনের স্ত্রী আসিয়া আসিয়া ডাক দিয়ে বলে ও আমিনা তুমি এর চিনুনি ইনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়াম আলাইহিস সালাম এবার হযরত আমিনা ডাক দিয়ে বলে তোমরা কেন আমার আমার ঘরে এসেছো আমি তো তোমাদের কাউকে চিনি না তোমরা কোন কাজে কি কারণে আমার ঘরের মধ্যে এসেছো এবার তারা উত্তরে বলে ও আমিনা 10 মিনিটের ভিতরে তোমার ঘরে 14 তারিখের চাঁদ জন্ম নেবে তোমার গর্বে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তোমার গর্বে 10 মিনিটের মধ্যে আগমন করবে ও আমিনা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তোমার ডেলিভারিতে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম করে পাঠিয়েছেন আস্তে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার হযরত আমিনা বলি আমি তাদের সাথে গল্প করছিলাম আমি তাদের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে হঠাৎ আমার কানের মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসতেছে আমি চোখ খুলে দেখি 14 তারিখের চাঁদ সুয়াইবার কুলি সুয়াইবা কাকে যেন চুমু খায় একবার আমি আমার সন্তানের কপালের দিকে তাকাই আরেকবার আমি আসমানের ওই সূর্যের দিকে তাকাই এবার তাকিয়ে দেখি আমার সন্তানের কপালের উজ্জ্বলতা আসমানের ওই সূর্যের উজ্জ্বলতার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ বেশি এইগুলাই হচ্ছে নবীর মিলা এগুলা কি বলেন এইগুলাই হচ্ছে নবীর মিলা জানার ব্যবস্থা আছে আমলের কোনো ব্যবস্থা নাই হযরত আমিনা বলে
দুনিয়ার মধ্যে যখন তোমাদের কোনো সন্তান ডেলিভারি হয় সন্তানের গায়ে রক্ত লেগে থাকে সন্তানের গায়ে দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত ময়লা লেগে থাকে সারা দিন ধরে দুই তিন জন রক্ত পরিষ্কার করতে দুই তিন জন লাগে সারা দিন লেগে যায় দুর্গন্ধ থাকে নাপাকি শরীরের মধ্যে লেগে থাকে কিন্তু আমার মুহাম্মাদের যখন ডেলিভারি হয়েছে আমি আমার মুহাম্মাদকে যখন সোয়াইবার কোল থেকে আমি আমার মুহাম্মাদকে আমার কোলে নিলাম আমার এমন মনে হলো আমার মুহাম্মাদের শরীরে সামান্যতম দুর্গন্ধের কোনো আলামত নাই আমার মুহাম্মাদের শরীরে রক্তের কোনো আলামত নাই দুর্গন্ধের কোনো আলামত নাই এমন মনে হলো কে যেন আমার মুহাম্মাদকে জমজমের পানি দ্বারা গোসল করিয়ে আমার মুহাম্মাদকে মিশক আম্বার খুশবু ঘ্রাণ লাগিয়ে দিয়ে রেশমের কাপড় দিয়ে আমার কোলে দিয়েছে এইগুলাই হচ্ছে নবীর মিলাদ জানার ব্যবস্থা আছে আমলের কোনো ব্যবস্থা নাই হযরত আমিনা বলে ও মক্কার মহিলারা শুনো এখনো কথা শেষ হয় নাই আমার সন্তান মুহাম্মাদের জন্ম হওয়ার পর এখন দেখি মুহাম্মাদের বাম হাতটা তার লজ্জায় স্থানের উপরে আমি আমার সন্তান মুহাম্মাদের লজ্জায় স্থানের উপর থেকে তার হাতটা সরানোর চেষ্টা করলাম কিন্তু আমার মুহাম্মদ তার বাম হাতকে লজ্জায় স্থান থেকে সরায় না আবার চেষ্টা করলাম টানাটানি করছি কিন্তু মুহাম্মদ তার হাতকে তার বাম হাতকে লজ্জায় স্থান থেকে সরায় না আমি ভয় পেয়ে গেলাম আমি মনে করলাম আমার সন্তানের বাম হাতের সাথে কি ওই লজ্জায় স্থানের কোনো জয়েন্ট আছে কি না আমি ভয় পেয়ে গেলাম কিন্তু আমি তোমা আমি তোমা আমি কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আমার মুহাম্মদ তার লজ্জায় স্থানকে দুনিয়ার কাউকে দেখতে দিবে না ভাইরা আমার হযরত আমিনা বলে উম্মে আইমান আমার পুরাতন কাপড় ছিঁড়ে নিয়ে মুহাম্মদকে লুঙ্গির মতো পরিয়ে দেব উম্মে আইমান বলে যখন মুহাম্মদকে ওই পুরাতন কাপড় দিয়ে লুঙ্গির মতো পরিয়ে দেওয়া হলো সাথে সাথে মুহাম্মদ তার বাম হাতকে তার লজ্জার স্থান থেকে দূরে সরিয়ে দিল হযরত আমিনা বলে এরপরে আমি আরো আশ্চর্য হয়ে গেলাম আমি আমার সন্তানের কাপড়ের ফাঁকা দিয়ে আমি আমার সন্তানের লজ্জায় স্থানের দিকে তাকালাম আমি আরো আশ্চর্য হয়ে গেলাম দুনিয়ার মধ্যে সন্তানরা যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে যখন প্রাপ্ত বয়স্ক হয় কিশোর হয় এরপরে সন্তানদেরকে সুন্নতে খাতনা করানো হয় মুসলমানি করানো হয় কিন্তু আমার মুহাম্মদকে আমার গর্ভে থাকা অবস্থায় মুসলমানি করে আমার গর্ভে পাঠানো হয়েছে এইগুলাই হচ্ছে নবীর মিলাদ কিভাবে আমল করবেন এইগুলাই হচ্ছে নবীর মিলাদ জানার ব্যবস্থা আছে কিন্তু আমলের কোনো ব্যবস্থা নাই মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নবীর জন্ম জন্ম থেকে আমাদের কোনো শিক্ষা নাই মানতে হবে নবীর সিরাত মানতে হবে কি মানতে হবে নবীর সিরাত সিরাত শব্দের অর্থ হচ্ছে নবীর জীবনী মিলাদ শেখ মিলাদ থেকে শেখার কিছুই নাই মানতে হবে নবীর সিরাত মিলাদের ভিতরে নামাজ নাই মিলাদের মাঝে রোজা নাই মিলাদের মাঝে হজ নাই সিরাতের মাঝে নামাজ আছে সিরাতের মাঝে রোজা আছে সিরাতের মাঝে হজ আছে সিরাতের মাঝে যাকাত আছে সিরাতের মাঝে মেসওয়াক আছে সিরাতের মাঝে টুপি আছে সিরাতের মাঝে জুব্বা আছে সিরাতের মাঝে দাড়ি আছে এইগুলো করতে কষ্ট লাগে বিধায় এক অলস্যের দল তারা নবীর সিরাত বাদ দিয়ে নবীর জীবনী বাদ দিয়ে তারা নবীর মিলাদের নামে মিছিল দেয় আছে না নাই আছে না নাই মানতে হবে নবীর সিরাত সিরাত শব্দের অর্থ কি নবীর জীবনী আল্লাহ রাব্বুল আলামিন বলেন وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين بولي ومار بندر الدنيا المدى أمي أمونك رحمة كبيرون غرب جيتا شد الدنيا جن رحمة ناي إنسان دير جن رحمة جن جاتي جن رحمة আকাশের উড়ন্ত পাখিগুলোর জন্য রহমত সাগরের ওই তলদেশে মৎস্যগুলোর জন্য রহমত পুরো পৃথিবীর জন্য রহমত সমস্ত কায়নাতের সমস্ত আশরাফুল মাখলুকাতের জন্য রহমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল
تبلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين ওমর বান্দারা আমার বন্ধুর সাথে তোমার জিন্দেগি মিলাও আমার পয়গম্বরের সাথে তোমার জিন্দেগি মিলাও পয়গম্বরের রোজার সাথে তোমার রোজা মিলাও পয়গম্বরের নামাজের সাথে নামাজ মিলাও পয়গম্বরের হজের সাথে হজ মিলাও পয়গম্বর চরিত্রের সাথে তোমার চরিত্র মিলাও পয়গম্বরের দাড়ির সাথে তোমার দাড়ি মিলাও পয়গম্বরের টুপির সাথে তোমার টুপি মিলাও পয়গম্বরের জীবনের সাথে তোমার জীবনই মিলাও পয়গম্বরের রাজনীতির সাথে তোমার রাজনীতি মিলাও পয়গম্বরের বিচার কার্যের সাথে তোমার বিচার কার্য মিলাও পয়গম্বরের সংসারের সাথে তোমার সংসার মিলাও পয়গম্বরের বাহ্যিক জীবনের সাথে তোমার জীবনটাকে মিলাও তাহলে পয়গম্বরের সাথে একাকার হয়ে জান্নাতের মধ্যে যেতে পারবা এই জন্য মানতে হবে নবীর সিরাত মানতে হবে কি বলেন নবীর সিরাত মানে নবীর আদর্শ নবীর আদর্শের উপরে মানতে হবে নবীর আদর্শের উপরে আমল করতে হবে নবীর আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তার রাজ্যের ভিতরে শান্তি শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছিল এটা আপনাদেরকে একটু বলি অর্ধ পৃথিবীর বাদশা হযরত উমর মদিনায় খেজুর গাছের নিচে শুয়ে আছেন হগলা পাটির উপরে শুয়ে আছেন হগলা পাটির উপরে শুয়ে আছেন মাথার নিচে কাঁচা মাটির বালিশ কয়েকটা ছিঁড়া তন্দুল রুটি আর কয়েকটা শুকনো খেজুর মাথার পাশে একটা খোলা তলোয়ার এইটাই হচ্ছে অর্ধ পৃথিবীর বাচ্চার বাসভবন সেইখান থেকে ১৪,০০০ কিলোমিটার পশ্চিমে সেইখান থেকে ১৪,০০০ কিলোমিটার ১৪,০০০ কিলোমিটার পশ্চিমে আফ্রিকার জঙ্গলের শেষ মাথায় একটা পাহাড় ওই পাহাড় থেকে নেমে এলো একটা হরিণ এবং একটা সিংহ নদীতে পানি পান করার জন্য সিংহ পানি নদীতে পানি পান করছে হরিণও নদীতে পানি পান করছে গালে গাল মিলিয়ে পানি পান করছে শরীরে শরীর মিলিয়ে পানি পান করছে পান শেষে সিংহ এবার সিংহর পথের দিকে রওনা হয়ে গেল হরিণ এবার আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার এবার হরিণ ডাক দিয়ে বলে কি ও মামা ঘটনা কি এমন পরেশগার হইলেন কবে আপনাদের অত্যাচারে এই জঙ্গলের মধ্যে আমরা বসবাস করতে পারতাম না গালে গাল মিলিয়ে পানি পান করছেন শরীরে শরীর মিলিয়ে পানি পান করছেন আপনাদের অত্যাচারে এই বনের মধ্যে বসবাস করতে পারতাম না দূরে অন্য এক জঙ্গলে গিয়ে আমরা বসবাস করেছি আজকে গালে গাল মিলিয়ে শরীরে শরীর মিলিয়ে পানি পান করছেন একবারের জন্য আমার দিকে তাকান নাই একবারের জন্য আমার দিকে আঘাত করেন না একবারের জন্য আমাকে কোনো কিছু খাওয়ার জন্য চেষ্টাও করেন নাই থাবাও দেন নাই ঘটনা কি মামা এবার সিংহ ডাক দিয়ে বলে ও ভাগিনা কথা কম ও ভাগিনা তুমি কি জানো না বর্তমান উমরের শাসন চলছে ওই উমর যদি ওই মদিনায় বসে দেখে আমি সিংহ এই বনের মধ্যে আমি অন্যায় কাজ করছি উমর আমাকে এই মদিনা আমাকে এইখান থেকে গ্রেপ্তার করে মদিনার কাঠ গড়ায় দাঁড় করানো হবে আমাকে উমর আমাকে শায়েস্তা করবে ও ভাগিনা কথা কম যাও তুমি তোমার পথে যাও আমি আমার পথে যাই তাকানোর কত কোনো সময় নাই কথা বলার কোনো সময় নাই ভাইরা মার এই কথাগুলো বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার কারণে সমাজের ভিতরে দেশের ভিতরে যে শান্তি শৃঙ্খলা ছিল এই শান্তি শৃঙ্খলা শুধু মানুষের ভিতরে সীমাবদ্ধতা ছিল না মানুষের ভিতর থেকে বের হয়ে সেই শান্তি শৃঙ্খলা বন জঙ্গলের পশু পাখির মধ্যেও সেই শান্তি শৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল এটা কিসের বারাকাত এই বারাকাত হচ্ছে নবীজির সিরাতের উপরে আমল করার কারণে আজকে মুসলমানের ঘরে সন্তানেরা আজকে পুরো পৃথিবীর অবস্থা কি দেখে আজকে পুরো পৃথিবীর ভিতরে মুসলমানরা মাজলুম আজকে পুরো পৃথিবীর মুসলমানরা মার খায়
সিরিয়ার মুসলমানরা মার খায়, ইরাকের মুসলমানরা মার খায়, ফিলিস্তিনের মুসলমান মার খায়, এতদিন শুনেছি দূরবর্তী মুসলমান মুসলমানরা মার খায়, এখন আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের মুসলমানরাই মার খায়। আজকে পুরো পৃথিবীর ভিতর মুসলমানদের ভিতর ঐক্য নাই, এর একটা মাত্র কারণ হচ্ছে মুসলমানদের ভিতরে নবীজির সিরাত নাই। সিরাত না জানার কারণে, সিরাত না থাকার কারণে মুসলমানদের ভিতরে আজকে ঐক্য নাই। মুসলমানরা দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়েছে, মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, মুসলমানের ঘরে সন্তানরা নামাজ ছেড়ে দিয়েছে, নবীর সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছে। মুসলমানের ঘরে সন্তানদের থেকে, মুসলমান ঘরের সন্তানরা আজকে মসজিদ থেকে দূরে সরে গিয়েছে, মাদ্রাসা থেকে দূরে সরে গিয়েছে। এইটা হচ্ছে একটা ইহুদি সংস্কৃতি, এটা ইহুদিদের একটা তামাশা, ইহুদিদের একটা ধোকা, যে মুসলমানের ঘরের সন্তানদেরকে কুরআন থেকে দূর করতে হবে, এটাই হচ্ছে ওদের টার্গেট। কিভাবে মুসলমানের ঘরের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে রাখা যায়, এইটাই হচ্ছে ওদের মিশন। এই মিশন নিয়ে ওরা কার্যক্রম করছে। আজকে দেখেন ওরা সফল, ওরা সাকসেস। কারণটা কি? আজকে মুসলমানের ঘরের সন্তানদেরকে ইসলাম ভুলে দিয়েছে, কুরআন ভুলে দিয়েছে, হাদিস ভুলে দিয়েছে, নবীজির জীবনী ভুলে দিয়েছে, নবীর আখলাক মুসলমানদের ভিতর থেকে দূরে সরে নিয়ে গিয়েছে। মিথ্যা বললাম? আওয়াজ দেন না কেন? মিথ্যা বললাম? কথা ঠিক নাকি বেঠিক? আজকে যদি বর্তমান সমাজে, বর্তমান পৃথিবীতে যদি ইসলাম শাসন ব্যবস্থা চালু থাকতো, নবীজির সিরাত অনুযায়ী যদি দেশ পরিচালনা করা হতো, যদি নবীর বিচার কার্যের মতন আজকে মুসলমানদের দেশের ভিতরে বিচার কার্য মিলে বিচার করা হতো, যে চুরি করেছে তার হাতকে যদি কেটে দেওয়া হতো, ওই চোর কখনো চুরি করার সাহস পেত না। কোন ধর্ষককে যদি সবার সামনে ফাঁসির কাস্তে ঝুলে দেওয়া হতো, কোন ধর্ষক কোন মা বোনদেরকে ধর্ষণ করার সাহস পেত না। আজকে যদি আমার নবীর সিরাতকে ফলো করে, নবীর বিচার কার্যকে ফলো করে আজকে যদি লুটবাজ চাঁদাবাজ আজকে এই সমস্ত দুর্নীতিবাজদেরকে ইসলামী শাসন ব্যবস্থায় যদি তাদেরকে বিচার করা হতো, এই দেশের মধ্যে কোনো ঘুষ থাকতো না, কোনো সুদ থাকতো না, কোনো দুর্নীতিবাজ থাকতো না, কোনো লুটপাজ থাকতো না, এই সবাই প্রকৃত মুমিন হয়ে যেত। এই জন্য ইহুদি সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের একটা মিশন হচ্ছে মুসলমানদেরকে যেমন ভাবেই হোক মুসলমানের ঘরে সন্তানদেরকে কোরআন থেকে দূরে রাখতে হবে। মেইন অফ ইসলাম, যে আসল ধর্ম, আসল ইসলাম, এই ইসলাম থেকে দূরে রাখতে হবে। কারণ মুসলমানের ঘরের সন্তানরা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে দুনিয়ার মধ্যে, এ ভাই কথা খেয়াল করেন, দুনিয়ার মধ্যে যদি মুসলমানের ঘরের সন্তানেরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে কুফার মুশরিকরা জানে, তাহলে আমাদের মোকাবেলায় মুসলমানের ঘরের সন্তানরা, মুসলমানের ঘরের যুবকেরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, নবীর সিরাতের উপরে আমল করতে হবে। নবীর মিলাদের উপরে আমলের কোনো ব্যবস্থা নাই, জানার ব্যবস্থা আছে, আমলের কোনো ব্যবস্থা নাই। মানতে হবে নবীর সিরাত, মানতে হবে, কি বলেন? মানতে হবে নবীর সিরাত। সিরাত যদি না মানতে পারি তাহলে আমরা কোনো কিছু শিখতে পারবো না। সিরাতের উপরে আমল করতে হবে। ভাইরা আমার, আজকে সিরাতের উপরে আমল না করার কারণে আজকে দুনিয়ার মধ্যে যদি আজকে আমরা যদি ভুলে গিয়েছি, আজকে মুসলমানের ঘরের সন্তানদেরকে মুখ থেকে দাড়ি কেড়ে নেওয়া হয়েছে, মাথা থেকে টুপি খুলে নেওয়া হয়েছে, পাঞ্জাবি পায়জামা তাদের থেকে ছিনিয়ে নিয়ে তাদেরকে শার্ট প্যান্ট টাই কোট ধরিয়ে দেওয়া হয়েছে, মুসলমানের ঘরে সন্তানদেরকে সালাম ভুলিয়ে তাদেরকে সেলুট শিক্ষা দেওয়া হয়েছে, মুসলমানের ঘরে সন্তানদেরকে দাঁড়িয়ে প্রস্রাব করা শিক্ষা দেওয়া হয়েছে, মুসলমানদের সন্তানদের থেকে মিসওয়াক কেড়ে নেওয়া হয়েছে, ব্রাশ ধরিয়ে দেওয়া হয়েছে। কথা ঠিক কি ঠিক না? একমাত্র কারণ হচ্ছে কুফার মুশরিকরা দেখে যতদিন পর্যন্ত এই মুহাম্মাদের সৈনিকরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টবাদ এই দুনিয়ার মধ্যে কায়েম হবে না।
এই জন্য কি করা যায় কি করা যায়, মুসলমানের ঘরে সন্তানদের কি ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে হবে। আজকে দেখেন 31st ইয়ার, এটা কোন মুসলমানের ধর্ম ধর্মের মধ্যে কোন উৎসব আছে কিনা কথা বলেন। ভ্যালেন্টাইন্স ডে, এই যে আগামী মাসেই তো মনে ভ্যালেন্টাইন্স ডে, এই ভ্যালেন্টাইন্স ডে কি কোন মুসলমানের ধর্মের মধ্যে আছে কিনা একটু চিন্তা করিয়া দেখেন। আজকে মুসলমানের ঘরে সন্তানেরা এই ভ্যালেন্টাইন্স ডে 31st ইয়ার আসলে, ইহুদি সংস্কৃতি উৎসবগুলো আসলে, সর্বপ্রথম মুসলমানের ঘরের সন্তানরা এটা বেশি পালন করে। আর ওই দিক থেকে ইহুদিরা হাতে তালি দেয়, হাতে তালি দেয় আর হাসতে থাকে। দেখো মুসলমানের ঘরের সন্তানদের কি আমরা তাদের থেকে তাদের ধর্মকে ছিনিয়ে নিয়েছি, তাদের সংস্কৃতিকে ছিনিয়ে নিয়েছি। ওই যে দেখো মুসলমানের ঘরের সন্তানরা যাচ্ছে, ওই যে দেখো মুসলমান একটা মেয়ে যাচ্ছে, ওই মুসলমান মেয়ের, ওই মুসলমান মেয়ের শরীর থেকে বোরকা আমরা কিনে নিয়েছি, ওই মুসলমান মেয়ের মাথা থেকে আমরা হিজাব কিনে নিয়েছি। আমরা আজকে সফল এইরকম অরট্ট হাসিতে মেতে থাকে, ওরা এরকম হাতে তালি দিতে থাকে। ভাইরা আমার এই জন্যই বলি একটু চিন্তা করিয়া দেখো যুবক, আমি কোন নবীর উম্মত, আমার নবী কোন নবী, আমার রাসূল কোন রাসূল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত তোমরা সিরাতের উপরে আমল করো। কিসের উপরে? সিরাতের উপরে আমল করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হয়ে যদি ওই অন্ধকার কবরে যায় তাহলে আমার আপনার কোনো উপায় থাকবে না। দুনিয়ার মধ্যে আপনি যেখানেই যান না কেন আপনার একটা সেবি লাগে, জন্ম নিবন্ধন লাগে, লাগে কি লাগে না? দুনিয়ার জন্ম নিবন্ধন, দুনিয়ার সার্টিফিকেটের ভিতরে লেখা থাকে ফাদার্স নেম, ইউর নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, মা বাবার নামে চিহ্নিত করা হয়। কিন্তু ওই কবরের ভিতরে মা বাবার নাম চাওয়া হবে না। ওই কবরের ভিতরে যে জন্ম নিবন্ধন থাকবে, যে বার্থ সার্টিফিকেট থাকবে, ওই বার্থ সার্টিফিকেটের ভিতরে তোমার নাম চাওয়া হবে না। ওই বার্থ সার্টিফিকেটের ভিতরে তোমার বাবার নাম চাওয়া হবে না, তোমার মার নাম চাওয়া হবে না। তুমি কোন বংশের লোক সেই বংশের, তোমার বংশের পদবী কি সেইটাও জানা জানা জানতে চাওয়া হবে না। একমাত্র একটা পরিচয় থাকবে, এইটা কি কোন নবীর উম্মত, কোন রাসূলের উম্মত। যদি মুহাম্মদের সৈনিক না হই, যদি ওই অন্ধকার কবরে যাই, ওই অন্ধকার কবরে আমার আপনার কোনো উপায় থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইনসানকে দুইটি জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে, একটার নাম হচ্ছে রুহ, আরেকটার নাম হচ্ছে জিসিম। কথা বলেন কি? একটার নাম হচ্ছে রুহ, আরেকটা হচ্ছে জিসিম। জিসিম হচ্ছে এক জিনিস, রুহ হচ্ছে আরেক জিনিস। জিসিম সৃষ্টি করা হয়েছে আসমানে, রুহ সৃষ্টি করা হয়েছে আসমানে, জিসিম সৃষ্টি করা হয়েছে জমিনে। রুহ শব্দের অর্থ হচ্ছে প্রাণ, জিসিম শব্দের অর্থ হচ্ছে শরীর। জিসিম শব্দের অর্থ কি বলেন? রুহ এক জিনিস, জিসিম এক জিনিস। রুহ সৃষ্টি করা হয়েছে আসমানে, জিসিম সৃষ্টি করা হয়েছে জমিনে। রুহ সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বিশেষ রহমত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ এক কুদরত দ্বারা রুহকে সৃষ্টি করেছেন। জিসিম এই শরীরকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। এই জিসিম এই শরীর থেকে যাবে মাটিতে, রুহটা চলে যাবে আসমানে। রুহটা কোথায় চলে যাবে ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার ভিতর থেকে রুহটা কেড়ে নিয়ে যান, এই বান্দার ভিতরে আসল জিনিস হচ্ছে রুহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দার ভিতর থেকে রুহটা কেড়ে নিয়ে যান, ওই বান্দার কোনো মূল্য থাকে না, ওই বান্দার সমস্ত টাইটেল শেষ হয়ে যায়। ডাক্তার টাইটেল শেষ হয়ে যায়, ইঞ্জিনিয়ার থাকলে ইঞ্জিনিয়ার টাইটেল শেষ হয়ে যায়, বড় মুফতি টাইটেল শেষ হয়ে যায়, শেখুল হাদিস টাইটেল শেষ হয়ে যায়, মাওলানা টাইটেল শেষ হয়ে যায়, হাফেজ টাইটেল শেষ হয়ে যায়, প্রেসিডেন্ট টাইটেল শেষ হয়ে যায়, প্রধানমন্ত্রী টাইটেল শেষ হয়ে যায়, একটা মাত্র টাইটেল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দার ভিতরে ওই রুহটা ফিট করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন শরীরের ভিতরে এই রুহটাকে ফিট করে দেন, বান্দার জীবন শুরু হয়ে যায়, বান্দার আমল নামাও শুরু হয়ে যায়, বান্দার জিন্দেগি শুরু হয়ে যায়, বান্দার হিসাব নামাও শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দার ভিতর থেকে রুহটা কেড়ে নিয়ে যায়, তখন ওই বান্দার কোনো মূল্য থাকে না,
বান্দাটা যখন জমিনের মধ্যে পড়ে থাকে, বান্দার দেহটা যখন জমিনের মধ্যে পড়ে থাকে, ওই দেহের ভিতরে যখন কোনো রূহ থাকে না, ওই দেহের কোনো মূল্য থাকে না, আসমানের উড়ন্ত পাখিগুলো তখন বুঝতে পারে এই বান্দার কোনো মূল্য নাই। তখন আসমানের উড়ন্ত পাখিগুলো ওই আল্লাহর ওই বান্দাকে খাওয়া শুরু করিয়া দেয়। পোকা মাকড় গুলো বুঝতে পারে এই বান্দার কোনো মূল্য নাই, কারণ এই বান্দার শরীরে কোনো রূহ নাই, ওই পোকা মাকড় গুলো খাওয়া শুরু করিয়া দেয়। ওই বন জঙ্গলের পশু পাখি গুলো বুঝতে পারে এই বান্দার কোনো মূল্য নাই, কারণ এই বান্দার শরীরে রূহ নাই, ওই বন জঙ্গলের পশু পাখি এই বান্দাকে খাওয়া শুরু করিয়া দেয়, কারণ এই বান্দার ভিতরে কোনো রূহ নাই। তখন এমন একটা বাতাস প্রবাহিত হয়, বাতাস শরীরটাকে শুকিয়ে ফেলে, এই মাটিগুলো এই শরীরকে শরীরের গোস্তগুলোকে খেয়ে ফেলে। একমাত্র কারণ হচ্ছে ভাইয়েরা আমার, রূহটা যখন বের করে নেওয়া হয় বান্দার সমস্ত টাইটেল শেষ হয়ে যায়, একটা মাত্র টাইটেল হয়ে যায়, টাইটেলটা হচ্ছে মাইয়ে টাইটেলটা কি বলে। কথাগুলো একটু ভাইয়েরা আমার দিলটা একটু নরম করে, ও আমার মা বোনেরা দিলটা একটু নরম করেন, সবাইকে বলবো দিলটা একটু নরম করে, চক্ষুটা বন্ধ করে কান দিয়ে একটু খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতর থেকে যখন রূহটা কেড়ে নিয়ে যান, ওই বান্দার কোনো মূল্য থাকে না, বান্দার সমস্ত টাইটেল শেষ হয়ে যায়, বান্দার একটা মাত্র টাইটেল একটা মাত্র নাম হয়ে যায়, নামটা হচ্ছে মাইয়্যিত। আমরা যখন কোনো বান্দার জানাজার নামাজ আদায় করি, যখন কোনো মুর্দার জানাজার নামাজ আদায় করি, আমরা কিন্তু এইটা বলি না আমরা অমুক মুর্দার অমুক ডাক্তারের জানাজা পড়ছে, এইটা কি বলি কিনা, কথা বলেন, অমুক ইঞ্জিনিয়ারের জানাজা পড়ছে এইটাও বলি না, অমুক প্রেসিডেন্টের জানাজা পড়ছে এইটাও বলি না। একটা মাত্র টাইটেল হয়ে যায়, যত বড় পীর হোক না কেন সমস্ত পীরের একটাই টাইটেল হয়ে যায়। এই মাইয়্যিতের জানাজার নামাজ আদায় করছে একটাই মাত্র নাম, নামটা কি মাইয়্যিত। এই নামটা একদিন আপনারও হবে, একদিন আমারও হবে, আজ হোক বা কাল হোক একদিন সবার এই নামের অধিকারী হতে হবে ভাইরা আমার। এই জন্য আমি সবাইকে বলবো এই মৃত্যু আসার আগে এই রূহটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে যান, আজকে যে শরীরের বড়াই দেখাচ্ছি, আজকে যে ক্ষমতার বড়াই দেখাচ্ছি, আজকে আমার যে মা বোন আজকে তাদের রূপে বড়াই দেখিয়ে দুনিয়ার মধ্যে কত ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, আজকে দুনিয়ার আমার মা বোন তাদের রূপকে ব্যবহার করে কত ফিতনা ফাসাদ শুরু করে দিয়েছে। ও ভাই ও আমার মা বোন, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি আমার এই শরীরের কোনো মূল্য নাই, আজকে শরীরটা কেমন জলজল করছে, স্নো দিলে শরীরটা কেমন চকমক করছে, আজকে সুঘ্রাণ লাগালে শরীর থেকে কত সুঘ্রাণ বের হচ্ছে। কিন্তু ভাইরা আমার যখন এই ভিতর থেকে রূহটাকে বের করে নেওয়া হবে এই শরীরের কোনো মূল্য থাকবে না, যতই সেম দেওয়া হোক না কেন শরীরের ভিতর থেকে দুর্গন্ধ বের হয়ে আসবে। ভাইরা আমার এই ক্ষমতা চিরস্থায়ী নয়, এই রূপ এই লাউ এই লাবণ্য চিরস্থায়ী নয়, একটা সময় সব কিছু বিলীন হয়ে যাবে। দুনিয়ার সায়েন্স মৃত্যুকে 200 প্রকার বলেছে, কয়শো প্রকার কথা বলেন, দুনিয়ার সায়েন্স মৃত্যুকে বোঝানোর জন্য 200টা উদাহরণ দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে মৃত্যুকে দুইভাবে বুঝিয়ে দিয়েছেন, দুইটা মৃত্যু, এক মৃত্যু হচ্ছে নেককার বান্দার মৃত্যু, আর এক মৃত্যু হচ্ছে নাফরমানের মৃত্যু, গুনাহগার বান্দার মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا ربنا بيرامار একটা মৃত্যু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন গুনাহগার বান্দার রূহকে কবজ করার জন্য মালাকুল মউতকে পাঠান, মালাকুল মউত যখন কোন গুনাহগার বান্দার রূহকে কবজ করার জন্য আসে, যখন মালাকুল মউত কোন গুনাহগার বান্দার রূহকে নেওয়ার জন্য মালাকুল মউত যখন আসে, মালাকুল মউত কিন্তু একা থাকে না, মালাকুল মউতের সাথে তার দলবল থাকে, অনেক ফেরেশতারা থাকে, ওই ফেরেশতাগুলো এসেই ওই গুনাহগার বান্দার শরীরে আঘাত করা শুরু করিয়া দেয়। একটাবারও জিজ্ঞাসা করে না, ওরে আল্লাহর বান্দা তোর নাম কি, তুই কি নেককার নাকি গুনাহগার, একটাবারও জিজ্ঞাসা করে না,
একটা বারো জিজ্ঞাসা করে না, ও আল্লাহর বান্দা তুমি কত বড় আলেম, তুমি কি হাফিজে কোরআন কিনা, তুমি কি কোনো বড় পীর কিনা, একটাবারও জিজ্ঞাসা করে না। মালাকুল মউত একবারও জিজ্ঞাসা করে না, ও আল্লাহর বান্দা তুমি কি দুনিয়ার কোনো প্রেসিডেন্ট কিনা, তুমি কি দুনিয়ার কোনো বাচ্চা কিনা। ওই মালাকুল মউত আসার সাথে সাথে মালাকুল মউতের সাথে যত ফেরেশতারা রয়েছে এসে আঘাত শুরু করে দেয়, মুখের ভিতরে আঘাত করে, মাজার ভিতরে আঘাত করে, পুরো শরীরে আঘাত করে, এইভাবে আঘাত করতে থাকে। আর মালাকুল মউত ওই নাফরমান বান্দার বুকের উপরে বসে ওই নাফরমান বান্দার রূহটাকে এমন দূরে টান দেয়, ওই নাফরমান বান্দার রূহটাকে যখন এমন জোরে টান দেয় ওই রুহের সাথে যত জয়েন্টগুলো ছিল, যত রগগুলো জয়েন্টগুলো ছিল ওই শরীরের ভিতর থেকে রগগুলো ছিঁড়ে নিয়ে যখন টান দেয়, এবার ওই মালাকুল মউত এবার যখন রূহটাকে বের করে নিয়ে আসে ওই যন্ত্রণায় ওই নাফরমান বান্দা চিৎকার করে মালাকুল মউতকে বলতে থাকে, ও ও মালাকুল মউত তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমি তোমার সাথে কোথাও যাব না, ও মালাকুল মউত আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমার সাথে কোথাও যাব না। এইবার মালাকুল মউত ধমক দিয়ে বলে, ওরে খবিস আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোকে সম্পদ দিয়েছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোকে সম্মান দিয়েছিলেন, তোকে এত সৌন্দর্যের অধিকারী বানিয়েছিলেন, তোর মতো আরেক বান্দাকে এত সৌন্দর্য বানায় নাই, তোর মতো আরেক বান্দাকে এত শাস্তির অধিকারী বানায় নাই, তোর মতো এত সুন্দরী আরেক আল্লাহর বান্দিকে বানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোকে এত রূপ দিয়েছিলেন, আল্লাহর রূপ পেপ, আল্লাহর সম্মান পেপ, আল্লাহর সম্পদ পেপ, আল্লাহর সাথে নাফরমানি, ওরে খবিস আজকে আমি মালাকুল মউতের হাত থেকে, ওরে খবিস আমি মালাকুল মউতের হাত থেকে তোকে কেহ উদ্ধার করতে পারবে না। এই বলে মালাকুল মউত যখন ওই মালাক ওই নাফরমান বান্দার রূহটাকে বের করে নিয়ে চলিয়া যায়, এবার ওই নাফরমান বান্দা দেখে চারদিকে অন্ধকার, কোনো কিছুই দেখা যায় না। এবার ওই নাফরমান বান্দাকে যখন সাদা কাপড় মুড়িয়ে যখন শোয়ানো হয়, ও ভাইরা আমার চোখটা একটু বন্ধ করে কথাগুলো শুনো, দিলের কানগুলো খুনে দিলের কান দিয়ে কথাগুলো একটু শুনেন, ভাইরা আমার ওই নাফরমান বান্দাকে যখন সাদা কাপড় মুড়িয়ে ওই নাফরমান বান্দাকে যখন অন্ধকার কবরের মধ্যে শোয়ানো হয়, এবার ওই নাফরমান বান্দা তাকে দেখে উপরে মাটি, এবার ওই নাফরমান বান্দার ডানে তাকায় মাটি, এবার ওই নাফরমান বান্দা বামে তাকায় মাটি, এবার নাফরমান বান্দা দেখে চারোদিকে মাটি আর মাটি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলে, ও নাফরমান, ওরে নাফরমান দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোকে এত মায়া মোহাব্বত করিয়া দুনিয়ার মধ্যে আমি তোকে পাঠাইয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এত মায়া মোহাব্বত করেছিলাম, আমি আল্লাহর সাথে বান্দা তুই নাফরমানি করেছ, এইটা হচ্ছে একরকম মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও কবরের মাটি এই বান্দাকে চাপ দাও, আল্লাহর হুকুম পে ওই কবর ডান দিকের মাটি বাম দিকে এমন জোরে চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে এমন ভাবে চাপ দিবে, আমার ডান পাশের পাজরগুলো বাম দিকে চলে আসবে, বাম দিকের পাজরগুলো ডান দিকে চলে আসবে। এবার ওই নাফরমান বান্দা চিৎকার করতে থাকবে, কবরের ভিতরে চিৎকার করতে থাকবে, আর কিন্তু তার চিৎকার কেউ শুনতে পারবে না। ভাইয়েরা আমার, মালাকুল মউত যখন ওই বান্দার রূহটাকে কবজ করে প্রথম আসমানে নিয়ে যান, প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে দরজার মধ্যে টাক দেওয়া হয়, ভিতর থেকে প্রশ্ন করা হয়, তোমরা কার রূহকে কবজ করে নিয়ে এসেছ? এবার মালাকুল মউত বলে, আমরা অমুক গুনাগার বান্দার, আমরা অমুক বান্দার, অমুক তার বাবার নাম অমুক, অমুক অমুক নামের অমুক বান্দার রূহকে আমরা কবজ করে নিয়ে এসেছি। ওই ভিতর থেকে উত্তর দেওয়া হয়, ভিতর থেকে বলা হয়, না 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 না, এইটা তো অমুক গুনাগার একটা শরীরের মধ্যে এই রূহটা ছিল, এই রূহের স্থান এই আসমানের মধ্যে হবে না, এই নাপাক রূহের জন্য আসমানের দরজাকে খোলা হবে না, যাও এই রূহটাকে তোমরা ফিরিয়ে নিয়ে যাও। এইটা হচ্ছে একরকম মৃত্যু। আর একটা মৃত্যু হচ্ছে, ভাইয়েরা আমার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, ভাইয়েরা শেষ করে দিই, শেষ করে দিব, ভাইয়েরা আমার
দিলের কান লাগাইয়া শুনেন আমি আমার মা বোনদেরকে বলবো একটু মনের কান লাগিয়ে শুনেন এইটা হচ্ছে এক রকম মৃত্যু আরেকটা মৃত্যু হচ্ছে মুমিন বান্দার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মুমিন বান্দার রূহকে কবজ করার জন্য মালাকুল মউতকে পাঠান মালাকুল মউত যখন কোন মুমিন বান্দার রূহকে কবজ করার জন্য আসে আসার সাথে সাথে মালাকুল মউতের সাথে যত ফেরেশতারা ছিল ওই ফেরেশতারা এসে বলতেছে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বন্ধু সাবধান তুমি কোনো ভয় পেও না তোমাকে কোনো কষ্ট দেওয়া হবে না তুমি নার্ভাস হয়েও না তুমি চিন্তিত হয়েও না তুমি পরেশান হয়েও না তোমার চিন্তার কোনো প্রয়োজন নাই এভাবে সান্ত্বনা দিতে দিতে হঠাৎ মালাকুল মউত ওই মুমিন বান্দার রূহকে কবজ করে মালাকুল মউত ওই মুমিন বান্দার রূহকে কবজ করে নিয়ে চলিয়া যায় এবার মুমিন বান্দার রূহটাকে কবজ করে নিয়ে মালাকুল মউত যখন প্রথম আসমানে নিয়ে যায় কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে দুইটি জিনিস দ্বারা একটা হচ্ছে কি শরীর আর একটা হচ্ছে প্রাণ এই শরীরের কোনো মূল্য নাই এই বডির কোনো মূল্য নাই এই বডি মাটির মধ্যে পড়ে থাকবে হিসাবনামা হচ্ছে এই রুহের এই রুহটাকে আসমানে নিয়ে যাওয়া হবে এই শরীরের স্থান হচ্ছে মাটি এই রুহের স্থান কোথায় কথা বলেন এই রুহের স্থান কোথায় এই রুহের স্থান হচ্ছে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার ভিতরে যে রুহ দিয়েছি এই রুহ সম্পর্কে জ্ঞান এই রুহ সম্পর্কে ধারণা কোন বান্দাকে দেওয়া হয় নাই কোন বান্দা বলতে পারবে না আমার রুহ কোথায় থাকে আমার রুহ দেখতে কেমন আমার রুহ কি চায় কারণ বান্দাকে কোনো ধারণাই দেওয়া হয় নাই তার রুহ সম্পর্কে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা বান্দার রুহ যতই গুনাগার বান্দা হোক না কেন যতই গুনাগার শরীর হোক না কেন কোন যতই গুনাগার শরীর হোক না কেন ওই শরীরের ভিতরে যে রুহগুলো আছে এই রুহগুলো কোনো গুনাহ করতে চায় না এই রুহগুলো কোনো মহিলাকে চিনে না এই রুহগুলো কোনো জিনা বোঝে না কোনো ব্যভিচারীকে বোঝে না এই রুহ কোনো গুনাহ সম্পর্কে তার ধারণাও নেই এই রুহ শুধু একটা মাত্র জিনিস চায় জিনিসটা হচ্ছে আল্লাহ এই রুহটা শুধু তার শরীরকে বলতে থাকে ও আল্লাহর বান্দা ও আমার শরীর দুনিয়ার মধ্যে আমার কোনো কিছুই চাই না দেখবেন ভাইরা আমার একটা মানুষ যত কিছুই করুক না কেন তার দিল কখনো ভরে না মন কখনো তৃপ্তি পায় না কারণ এই রুহটা কোনো কিছুই চায় না পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে তখন আপনি যখন খাবার খান পেটের ক্ষুধা শেষ হয়ে যায় যখন আপনার তৃষ্ণা লাগে পানি পান করার দ্বারা তৃষ্ণা শেষ হয়ে যায় কিন্তু এই রুহেরও কিন্তু ক্ষুধা আছে এই রুহের পেট ভরার জন্য আপনি যদি দুনিয়ার খাদ্য খাবার খান কখনো এই রুহের পেট ভরবে না দুনিয়ার যদি আপনি পানি পান করেন এই রুহের তৃষ্ণা কখনো মিটবে না এই রুহের তৃষ্ণা একমাত্র মিটবে আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত দ্বারা ভাইরা আমার এই নেককার বান্দার রুহকে যখন কবজ করে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয় ওই দরজার ভিতর থেকে জিজ্ঞাসা করা হয় তোমরা কার রুহকে নিয়ে এসেছো এবার মালাকুল মউত বলে অমুক বান্দার অমুক রুহকে নিয়ে এসেছি এবার ভিতর থেকে আওয়াজ আসে হ্যাঁ হ্যাঁ এটা তো নেককার বান্দার রুহ এইটা তো একটা নেককার বান্দার শরীরে ছিল এইটা তো একটা তাহাজ্জুদ গুজারির শরীরে ছিল এইটা তো একটা নামাজির শরীরে ছিল আহলান সাহলান বলে আসমানের দরজাকে খুলে দেওয়া হয় এবং তাকে শুভেচ্ছা জানিয়ে ওই রুহকে শুভেচ্ছা জানানো হয় এবার ওই রুহটা প্রথম আসমানে যায় দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ আসমানে পঞ্চম আসমানে ষষ্ঠ আসমানে সপ্তম আসমানে এবং আল্লাহর আরশ আজিম পর্যন্ত যাওয়ার পরে ওই নেককার রুহটা সেজদার মধ্যে পড়িয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই রুহকে উদ্দেশ্য করে বলেন ও আমার বান্দা দুনিয়ার মধ্যে ও আমার বান্দা আমি মালিককে খুশি করার জন্য ও বান্দা তুমি গুনাহ থেকে তুমি দূরে ছিলা ও আমার বান্দি আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি বান্দিত গুনাহ থেকে দূরে ছিলা ও আমার যুবক বান্দা তুমি আমায় আমি মালিককে খুশি করার জন্য আরামের নিদ্রাকে ত্যাগ করে দিয়েছো প্রচন্ড শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে তুমি ফজরের জামাতে শরীক হয়েছো ও বান্দা দুনিয়াতে তুমি আমাকে নিরাশ করো নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ওয়াদা দিয়েছি ও আমার বান্দা আজকে আমি বান্দা তোমাকে নিরাশ করব না ও আমার বান্দা ও আমার নেককার রূহ
روح بندہ امی تمہاکے جاؤ جنتر مالک بنی دلا ایبار اللہ رب العالمین بول میں او امار نکر روح او امار نکر بندر روح جاؤ تمہیں ویٹنگ رومے بیوشی ہو تمہیں وہاں پیکھا گردے تھا گو پرتیک آسمانے ایک ایک ویٹنگ روم تھا گبے کیشے روم کتھا بولن ایک ایک ویٹنگ روم تھا گبے اپیکھا گار اپیکھا روم تھا گبے এই অপেক্ষা রুমে বসে তারা অপেক্ষা করতে থাকবে কত বছর অপেক্ষা করবে প্রশ্ন আসতে পারে না কত বছর অপেক্ষা করবে কারণ অপেক্ষার যন্ত্রণা হচ্ছে মৃত্যুর চেয়েও কঠিন অপেক্ষার যন্ত্রণা এ ভাই কি ওঠা বসা কেন বলেন শেষ করে দেই শেষ করে দিব চলবে লিল্লাহি তাকবীর এই যুবক ভাইরা যদি আওয়াজ দেয় এই ময়দান দেবনি কাঁপবে বুঝলাম না আপনাদের দোহারের যুবকদেরকে আওয়াজ কম গলা ভেঙে গেছে আয় হায় ভাত কম খায় আসলে ঈমানের জজবা আমাদের কমে গিয়েছে কারণটা কি জানেন কারণটা হচ্ছে আমরা নামাজ পড়ি না এই নামাজ না পড়ার কারণে আমাদের ঈমানের শক্তি কমে গিয়েছে মুরব্বি বসেন কথা শেষ করে দিব আজকে আমাদের ঈমানের জজবা কমে যাওয়ার কারণে আজকে আমাদের ভিতরে ঈমানের শক্তিটা কমে গিয়েছে কারণ হচ্ছে আমরা নামাজ ছেড়ে দিয়েছি এর কারণে আজকে আমাদের এই অবস্থা যাই হোক ভাইরা আমার এইটা হচ্ছে একরকম মৃত্যু আরেক মৃত্যু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলে আরেক মৃত্যু হচ্ছে নেককার বান্দার মৃত্যু রাবিয়া বসরির নাম শুনেছেন আপনারা শুনেছেন রাবিয়া বসরি আল্লাহর এমন এক পেয়ারা বান্দি ছিলেন রাবিয়া বসরি তার খাদিমাকে বলতেছে ও খাদিমা আমার যখন ইন্তেকাল হয়ে যাবে ও খাদিমা আমার যখন ইন্তেকাল হয়ে যাবে চারদিকে আমার নাম ঘোষণা করবা না পাঁচ সাতজন ডেকে আমার জানাজা পড়ে এবং আমি যে পোশাক দ্বারা আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতাম এই কাপড় দিয়ে আমাকে তোমরা দাফন কাফন করিয়ে ওই অন্ধকার কবরে শোয়াইয়া রাখবা বুঝতে পেরেছেন ৪২ বছর বয়সে রাবিয়া বসরির ইন্তেকাল হয়ে যায় একদিন রাত্রিবেলা তার খাদিমা কথা মতোই পাঁচ সাতজনকে ডেকে ওই খাদিমার জানাজার ব্যবস্থা কর খাদিমার জানাজার ব্যবস্থা করলো চারদিকে কোনো ঘোষণা দেওয়া হয় নাই পাঁচ সাতজন মিলে জানাজার নামাজ আদায় করে রাবিয়া বসরিকে অন্ধকার কবরে শোয়াইয়া দেওয়া হলো সকালবেলা চারদিকে যখন এই সংবাদ ছড়িয়ে পড়লো রাবিয়া বসরি দুনিয়াতে না